ও আখিরাতের আমরা আজকে যে কোভিড নাইন্টিন বা করোনা সম্বন্ধে জানি আমাদেরকে মনে রাখতে হবে যে করোনা সংক্রমিত হলে কিছু সিমটম দেখা যায় কিন্তু ইদানিংকালে দেখা গেছে যে এই সিমটম বা উপসর্গ যেটা সেটা অনেকের মধ্যে দেখা যায় না এমন কথা হল আমাদের প্রথমে জানতে হবে যে করোনা আক্রান্ত হয়েছে কিনা বা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে কিনা সেটা দেখার একমাত্র উপায় হলো আমাদের যে স্পেসিফিক টেস্ট যেটা পিসিআর টেস্টের মাধ্যমে জানা যায় এখন পিসিআর টেস্টের মাধ্যমে যদি একজন রুগী শনাক্ত হয় তাহলে উপসর্গগুলি কি দেখতে হবে সরাসরি করোনা রোগের বা করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করার মতো কোনো ঔষধ এখন পর্যন্ত কিন্তু আবিষ্কৃত হয়নি চেষ্টা চলছে যে কিন্তু এখনও পর্যন্ত এটার জন্য কোনো বিশেষ ওষুধ স্পেসিফিক বলতে আমি বিশেষ বলতে বোঝা স্পেসিফিক ঔষধ এখনও নাই তাহলে কি করতে হবে এখন আমরা করোনা হলে জানি আমাদের কি হতে পারে উপসর্গগুলি উপসর্গুলির মধ্যে আমরা প্রথমেই বলি যেটা হয় সেটা হলো জ্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জ্বরটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে জ্বরের সাথে আমাদের কাশি এবং গলা ব্যথা থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে শরীর ব্যথা থাকতে পারে এবং শারীরিক দুর্বলতা যেটাকে আমরা ফ্যাটিক বলি সেটা থাকতে পারে এইগুলি যদি থাকে তখন আমরা ধরে নিতে পারি যে হয়তো কোভিড কিন্তু তারপরে টেস্ট করে আমরা কনফার্ম করব এখন এই যে আমি উপসর্গগুলি বললাম এইগুলির চিকিৎসা করাতে হবে এটাকে আমরা করোনা চিকিৎসা বলি না করোনার উপসর্গের চিকিৎসা বলি উপসর্গের চিকিৎসা মানে জ্বরের জন্য জ্বরের চিকিৎসাটা দিতে হবে কাশির জন্য কাশির চিকিৎসাটা দিতে হবে মাথা ব্যথা গায়ে ব্যথার জন্য তার চিকিৎসা দিতে হবে পাশাপাশি দুর্বলতার জন্য আমরা যদি মনে করি সেটা আমরা সাধারণত যেটা দিয়ে থাকি বিভিন্ন ধরনের ভিটামিন যেমন বিশেষ করে ভিটামিন ডি ভিটামিন সি এটার পরামর্শ দেওয়া হয়ে থাকবে এর মাধ্যমে কিন্তু করোনার উপসর্গের চিকিৎসা দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই চিকিৎসা ঘরে বসেই দেওয়া যায় ডাক্তারের পরামর্শে এবং ঘরে থেকেই পঁচাশি পার্সেন্ট রোগী ভালো হয়ে যেতে পারে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই করোনা আক্রান্ত রোগী যখন শ্বাসতন্ত্রের ভিতরে এই করোনা ঢুকে যায় ভাইরাসটা তখন সমস্যার সৃষ্টি করে এই সমস্যাটা একটু কঠিন সমস্যা বা গুরুতর সমস্যা সেটা হলো শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট হলে মনে রাখতে হবে যে আর ঘরে থাকা চলবে না তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং তাকে অক্সিজেন দিতে হবে এবং অক্সিজেন কারণ তিনি নিজের শ্বাস তখন ঠিক নিজে নিতে পারছেন না তার অক্সিজেনের ঘাটতি হচ্ছে তখন তাকে অক্সিজেন দিতে হবে দুভাবে অক্সিজেন দেওয়া যায় এটা ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দেওয়া যায় আর একটা অক্সিজেন মাস্কের মাধ্যমে দেওয়া যায় কিন্তু রুগী যদি আরও বেশি গুরুতর হয়ে যায় তখন কিন্তু এইভাবে না দিয়ে কন্টিনিউয়াস তাকে অক্সিজেন দিতে হবে এবং সেটা দিতে হলে এমন কোন হাসপাতালে চিকিৎসাটা দিতে হবে যেখানে কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেন আছে তার মানে একটা তাদের এই অক্সিজেনের স্টোর আছে স্টোর থেকে সরাসরি নাকে সাপ্লাই হওয়ার মতো ব্যবস্থা আছে এবং সেই ধরনের ব্যবস্থা যে সমস্ত হাসপাতালে আছে শুধুমাত্র সেইখানেই তখন তার চিকিৎসা হতে পারে এবং এই চিকিৎসাটা সাধারণত হতে হবে যেখানে ভেন্টিলেটার আছে এবং আইসিইউ আছে ভেন্টিলেটর এবং আইসিইউ ছাড়া কিন্তু এই রুগীকে আর চিকিৎসা দেওয়া যাবে না যিনি গুরুতর শ্বাসতন্ত্রের রোগে এবং অন্যান্য রোগে ভুগতেছেন সে অবস্থায় তাকে আইসিইউ আছে এরকম হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভেন্টিলেটর আছে সেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে সামগ্রিকভাবে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত রেসপিরেটরি ডিস্ট্রেস না হচ্ছে এটাকে আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রম বলি ততক্ষণ পর্যন্ত তাকে স্বাভাবিকভাবেই অক্সিজেন মাস্ক এবং অক্সিজেন আমাদের ন্যাচারেল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন দিয়ে চিকিৎসা দিলে বেশিরভাগ রুগী সাধারণত ভালো হয়ে যায় তবে মনে রাখতে হবে রুগী অ্যাগ্রেভেট করতে পারে গুরুতর অবস্থার দিকে যেতে পারে তখন কিন্তু তাকে ভেন্টিলেটরে স্থানান্তরিত হতে হতে পারে অথবা আইসিইউতে স্থানান্তর করা হতে পারে সুতরাং সেই প্রস্তুতি রাখা দরকার রুগীর আত্মীয় স্বজনের তারা যাতে সময় মতো সঠিক ব্যবস্থাটি নিতে পারে ধন্যবাদ